সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। শাকিব খান অভিনীত কলকাতার ছবি চালবাজ 27 এপ্রিল সাফরা চুক্তির আওতায় বাংলাদেশে ছবিটি মুক্তি পেয়েছে। মেসার্স UN ট্রেডার্স ছবিটি আমদানি করেছে। এবার জয় আহসানকেও আনা হচ্ছে সাফরা চুক্তির মাধ্যমে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের স্বত্বাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদের প্রতিষ্ঠান ইনউইন এন্টারপ্রাইজ জয়া আহসানের কলকাতার ছবি বিসর্জন আমদানি করবে। ফলে শাকিব যে পথে সে পথেই হাঁটছেন জয়া আহসান। এ সম্পর্কে ইফতেখার উদ্দিন নওশাদ জানান, বাংলাদেশের হলে ছবিটি চালানোর প্রক্রিয়া চলছে, মন্ত্রণালয়ের বেশ কিছু কাজও বাকি আছে, আশা করি সব কাগজপত্র শিগগিরই চূড়ান্ত হয়ে যাবে। আগামী ঈদের পর বাংলাদেশের সিনেমা হলগুলোতে ছবিটি মুক্তি দেওয়া হবে। বিসর্জন কলকাতায় মুক্তি পায় গত বছরের 14 এপ্রিল। শ্রেষ্ঠ বাংলা সিনেমা বিভাগে ভারতের 64তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে ছবিটি। এতে জয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি। অপেরা মুভিসের ব্যানারে নির্মিত এই ছবিতে পূর্ব পাকিস্তানের বিধবা নারী পদ্ম চরিত্রে অভিনয় করেছেন জয়া। সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দিয়ে জুটি বেঁধেছিলেন শাকিব জয়া। সম্প্রতি শোনা যায় এবার একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান ও ওপার বাংলার পাওলিদা। সিনেমার নাম কণ্ঠ। এই খবরে আরও চমক হল, জয়ার সঙ্গে দেখা যাবে পাওলিদামকে, একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে নিয়ে তৈরি হয়েছে ছবিটি। তবে ছবির মূল চরিত্রে পরিচালক শিবপ্রসাদ অভিনয় করবেন আর তার থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করবেন জয়া। ছবির দ্বিতীয় গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করবেন পাওলিদাম। এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, আমি যতদূর জানি ছবির দুটো চরিত্রই বেশ গুরুত্বপূর্ণ, আশা করছি কাজটি ভালোই হবে। শুটিং শিডিউল নিয়ে একটু চাপে আছি, শিবুদার সঙ্গে সেটা অ্যাডজাস্ট করে নেব। অপরদিকে গত শুক্রবার দেশের 103টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব অভিনীত চালবাজ। প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ ছবিটি নিয়ে বলেন, কলকাতায় মুক্তির এক সপ্তাহ পরে বাংলাদেশে মুক্তি পেয়েছে ছবিটি, ব্যবসা করেছে অনেক ভালো, ঝড় বৃষ্টির প্রভাব পড়েছে কিছুটা, আবার টানা ছুটি পড়ে গেছে, ছুটিতে অনেক মানুষ ঢাকার বাইরে চলে যায়, তার কিছু প্রভাবও ঢাকার হলগুলোতে পড়েছে, কিন্তু সারা দেশের অধিকাংশ হল মালিকই ছবিটি নিয়ে সন্তুষ্ট, আমার হলেও ছবিটি অনেক ভালো চলেছে। গত 20 এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায়। জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিবের নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। প্রিয় বন্ধুরা, শাকিব ও জয়াকে এক পথে হাঁটতে দেখে আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের কি মনে হয়, জয়াও কি শাকিবের মতো সফলতার চূড়া ধরতে পারবেন? এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর যে কোনো বিনোদনমূলক খবর পেতে রঙ্গমঞ্চে চোখ রাখুন।